হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা কম্পিউটারের ড্রাইভার কি এবং সেগুলো কোথায় কিভাবে ব্যবহার করতে হয় এই সংক্রান্ত একটু জানার চেষ্টা করব। তো চলুন আমরা শুরু করি। আজকে আমরা যে বিষয়গুলো জানার চেষ্টা করব সেগুলো হচ্ছে ড্রাইভার কি, কেন লাগে, কোথায় পাবো এবং এগুলো কিভাবে ইনস্টল করতে হয়। একেবারে সংক্ষেপে আমরা এটা জানার চেষ্টা করব। খুব ডিফিকাল্ট কিছু না। আমরা একটি কম্পিউটার দেখতে পাচ্ছি স্ক্রিনে, তাই না? তো এখানে দেখেন কি কি আছে কম্পিউটারের ফুল সেট আপটা এখানে রয়েছে। কিন্তু শুরুতেই মনিটর দেখা যাচ্ছে, স্পিকার, মাউস, কিবোর্ড, সিপিও, এখানে একটি ওয়েবক্যাম দেখা যাচ্ছে, এখানে দেখা যাচ্ছে একটা প্রিন্টার দেখা যাচ্ছে। তো ইত্যাদি জিনিসপত্রগুলো সবগুলো সমন্বয়ে আমরা একটা ডেস্কটপকে তৈরি করে থাকি, তাই না? এগুলো সবটাই আমাদের লাগে। কিন্তু এই যে এগুলো আমরা যে ব্যবহার করব, সেগুলো ব্যবহার করতে গেলে অনেক সময় প্রবলেম ফেস করতে হয়। সেই প্রবলেমগুলো ড্রাইভার ফিক্স করে থাকে বা ড্রাইভারের সাহায্যে আমরা সমাধান করি। তো চলুন আমরা একটু ধাপে ধাপে আগে পার্ট বাই পার্ট জেনে নেই যে আসলে ড্রাইভারগুলো কি কোন কোন ডিভাইসের সাথে আসলে বেসিক্যালি দরকার পড়ে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইন্টেল, AMD, এইগুলো, এই যে পোর্টগুলো দেখলে অনেকটা কিন্তু নির্ণয় করা যায়। এগুলো মূলত প্রশ্ন হচ্ছে এগুলো আসলে কি, এগুলো আসলে আমাদের ভিডিও দেখতে সহায়তা করে। এই হচ্ছে গ্রাফিক্স কার্ড, তাই না? তো এই জিনিসগুলো আমাদের দরকার পড়ে। এটা হচ্ছে একটা নেটওয়ার্ক অ্যাডাপ্টার, তাই না? অনেক সময় ওয়াইফাই আমরা ইউজ করে থাকি বা ইন্টারনেট ইউজ করে থাকি, তো এই ধরনের একটা ডিভাইস আমাদের কম্পিউটারের মাদারবোর্ডের সাথে অ্যাটাচ করা থাকে। ওয়াইফাই, ইন্টারনেট, নেটওয়ার্ক অ্যাডাপ্টার্স বা কার্ডস, যেভাবেই বলি না কেন, এই ধরনের একটি ডিভাইস আমাদের কম্পিউটারে ব্যবহার হয় ইন্টারনেট ইউজ করার জন্য। এরপরে আর কি ব্যবহৃত হয় এগুলো আমরা দেখেন, আমরা দৈনন্দিন জীবনে এগুলো আর বলার অপেক্ষা রাখে না, এগুলো আপনারা নিজেরাই জানেন। এগুলো হচ্ছে প্রিন্টার। এটার পোর্টগুলো যদি আপনারা লক্ষ্য করেন, দেখেন এই পোর্টগুলো দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে যে এই পোর্টগুলো আমরা কি কাজে ব্যবহার করি। এগুলো আমরা হেডফোন বা ইয়ারফোন, এগুলো অর্থাৎ স্পিকারের জন্য ব্যবহার করে থাকি। তার মানে এটা দেখেই বোঝা যাচ্ছে এটা একটা অডিও কার্ড বা সাউন্ড কার্ড। তাই এই জিনিসগুলো বেসিক্যালি আমাদের কম্পিউটারের মধ্যে থেকে থাকে এবং সেগুলো অনেক সময় দেখা যায় ফাংশনালি অনেক সময় প্রবলেম ক্রিয়েট করে। তো সেই সমস্যা থেকে সমাধান পাওয়ার জন্য আমরা ড্রাইভার ব্যবহার করি। চলুন একটু আরেকটু পরিষ্কার হওয়ার জন্য রিয়েল লাইফ একটা এক্সাম্পল দেখে ফেলি। যে সমস্ত ফার্নিচার আমরা ইউজ করি, সেই সময় আপনারা দেখবেন যে ফার্নিচারের অনেক সময় দেখবেন ফ্লোর যদি বা মেঝে যদি একটু উঁচু নিচু হয়, সেক্ষেত্রে কিন্তু সোফা, খাট বা যে কোনো ফার্নিচার আপনি যদি রাখেন, সেগুলো একটু বা আলমিরা একটু এক কোণারে দেখবেন যে কোনো একটা পোর্শন যদি ফ্লোরের সাথে অ্যাটাচ না হয় তাহলে পরে সেটা নড়ে এবং সেটার নিচে আমরা গেটিস টাইপের কিছু একটা দিই, তাই না? বা কোনো একটা টোকেন দিই ফিক্স করার জন্য, যাতে করে সেটা আর নড়াচড়া করতে না পারে। আরেকটু ক্লিয়ার হতে পারবেন আপনারা এইটা যদি দেখেন। দেখেন এখানে একদম রিয়েল লাইফ একটা এক্সাম্পল নিয়ে আসছি আমি আপনাদের। দেখেন রডের এবং নিচে যে শীত দেওয়া আছে এই দুটোর মাঝখানে একটু গ্যাপ রাখা হচ্ছে, অর্থাৎ মাঝখানে যে কনক্রিটের টুকরোটা দেওয়া হচ্ছে সেটা কি করতেছে, লোহা এবং নিচের যে পোর্শনটা আছে এটার মাঝখানে সে ফিক্স হয়ে দাঁড়িয়ে আছে। অর্থাৎ লোহা এবং এই ফ্লোরের বা এই যে ঢালাই দেওয়ার আগে যে শীট ব্যবহার করা হয় এর মাঝখানে সে গ্যাপটাকে ধরে রাখার জন্য ওখানে ফিক্স একটা সাপোর্ট হিসাবে সে কাজ করতেছে এবং এর ফলে কি হচ্ছে, লোহাটা একটা নির্দিষ্ট পরিমাণ দূরত্বে আছে এবং তার থেকে নিচে ফ্লোরটা রয়েছে। এই যে দূরত্বটার মাঝখানে ধরে রাখার জন্য এবং উপরের লোহা এবং নিচে ফ্লোরের যে সাপোর্ট এই দুটার মাঝখানে ভারসাম্য রক্ষা করার জন্য এই কেটিসটাকে রাখা হলো, যাতে করে এটা মুভ করতে না পারে বা এটা যেন দৃঢ়ভাবে তাকে ফিক্স হয়ে যায়। তা আমরা যখন আমাদের কম্পিউটারে কোনো ডিভাইস আমরা প্লাগ ইন করি, সেক্ষেত্রে আমাদের কম্পিউটারেও কিন্তু অনেক সময় দেখা যায় এরকম হয়, একটা সফটওয়্যারের সাথে আরেকটা সফটওয়্যারের বা অপারেটিং সিস্টেমের সাথে অনেক সময় আমাদের ম্যাচ হয় না। ফলে কি হয়, ওই ডিভাইসটা, যেমন ধরেন আপনি স্পিকার ব্যবহার করবেন, আপনার স্পিকারটা আপনি কানেক্ট করলেন কিন্তু আপনি গান শুনতে পারতেছেন না। এর কারণ কি, আপনার যে অপারেটিং সিস্টেম রয়েছে উইন্ডোজ হোক বা যেটাই হোক, সে কি করতেছে এটাকে ডিটেক্ট করতে পারতেছে না। এই যে ডিটেক্ট করতে পারতেছে না বা ডিটেক্ট করার পরেও ঠিক মতো আপনি গান শুনতে পাচ্ছেন না, এটার কারণ হচ্ছে এই দুটার মধ্যে সমন্বয় হচ্ছে না। এই দুটার মধ্যে সমন্বয় করার জন্য এক ধরনের স্পেশাল প্রোগ্রামিং করা হয়। এই প্রোগ্রামিং গুলাকেই ড্রাইভার বলা হয়ে থাকে, যেগুলো আপনার অপারেটিং সিস্টেম এবং ডিভাইসের মধ্যে একটা সমন্বয় সাধন করে দেয়। অর্থাৎ এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের যে
ডিভাইসগুলো রয়েছে আমরা আমাদের কম্পিউটারে ইউজ করে থাকি, প্রিন্টার, অনেক সময় সাউন্ড কার্ড, তারপরে হচ্ছে ওয়াইফাই নেটওয়ার্ক অ্যাডাপ্টার, তারপর হচ্ছে গ্রাফিক্স কার্ড, এগুলোর সাথে আপনার অপারেটিং সিস্টেমের একটা সমন্বয়হীনতা দেখা দেয়, তখন আমাদেরকে এই ড্রাইভার ইনস্টল করতে হয়। এই দুইটার মধ্যে যে সমন্বয় বা এই দুইটার মধ্যে যে একটা দৃঢ়তা, এটা যেন আর পারফরমেন্সের ক্ষেত্রে কোনো ঝামেলা না করে, সেই জন্য এই ড্রাইভারগুলো আমরা ইউজ করে থাকি। এই ড্রাইভারগুলো সেই দৃঢ়তা বা সমন্বয়ে যে ঘাটতি থাকে সেই ঘাটতিগুলোকে অ্যাটাচ করে ফেলে, যার ফলে আপনি নিরবিচ্ছিন্ন সার্ভিস পেয়ে থাকেন। এখানে দেখেন একদম পাটে পাটে কোথায় কি ব্যবহার করা হচ্ছে, কোথাও ডাইনিং টেবিল, কোথাও সোফা, ফ্রিজ, টেলিভিশন, তারপরে হচ্ছে এই যে শো পিসগুলো রাখা হয়েছে, অর্থাৎ প্রত্যেকটা ফার্নিচার বা প্রত্যেকটা জিনিস ব্যবহারকারী তার প্রয়োজন মতো কোথায় রেখেছে এটা কিন্তু স্পষ্টভাবে দেখা যাচ্ছে, তাই না? তো কম্পিউটারে যখন আপনি কোনো ধরনের এক একটা ডিভাইস ইনস্টল করেন বা এটা আপনি অ্যাটাচ করেন, সেক্ষেত্রে এগুলো কোথায় পাবো, কোথায় আসে? এগুলো এই যে আপনি একটা স্পিকার সংযুক্ত করে দিলেন, অথবা একটা হেডফোন ব্যবহার করছেন, অথবা একটা মাইক্রোফোন ব্যবহার করছেন, এগুলো কোথায় সাজানো হচ্ছে, কোথায় এগুলোর হিসাব নিকাশ থাকে? এই জন্য আমাদেরকে যেটি করতে হবে, দেখেন আপনার কম্পিউটারের স্টার্ট বাটনে রাইট ক্লিক করলে ডিভাইস ম্যানেজার নামে একটা অপশন পাবেন, অর্থাৎ এই বাড়ির মালিক যেমন ঘরের ফার্নিচারগুলো ম্যানেজ করে, ঠিক আপনার কম্পিউটারের যে বিভিন্ন ডিভাইস বা যন্ত্রপাতিগুলো রয়েছে, হার্ডওয়্যারগুলো রয়েছে, বেসিক্যালি এই হার্ডওয়্যারগুলোকে ম্যানেজ করে ডিভাইস ম্যানেজার। এই যে দেখতে পাচ্ছেন ডিভাইস ম্যানেজার, এবং এখানে আপনার কি কি আছে সব কিছু এখানটায় দেখা যাচ্ছে। যেমন শুরুতে আপনারা যদি খেয়াল করেন, এখানে আছে অডিও ইনপুট আউটপুট, অর্থাৎ আপনার স্পিকার, মাইক্রোফোন, যা কিছু আছে, দেখেন এখানে দেখাচ্ছে মাইক্রোফোন, স্পিকার, এরপর হচ্ছে আপনার কম্পিউটারের সাথে একটা ব্যাটারি অ্যাটাচ করা থাকে, ব্যাটারি ড্রাইভারগুলো এখানে, তারপরে হচ্ছে কম্পিউটার ডিস্ক ড্রাইভার, তারপরে হচ্ছে এই যে দেখেন ডিসপ্লে ড্রাইভার, অর্থাৎ যে গ্রাফিক্স কার্ড লাগানো হয় বা ভিডিও কার্ড, সেগুলো আপনার এই ডিসপ্লে ড্রাইভারের সাথে এসে বা ডিসপ্লে অ্যাডাপ্টারের সাথে এসে, আপনি ডিসপ্লে ড্রাইভার যখন দেন তখন ডিসপ্লে অ্যাডাপ্টারের সাথে ইন্টিগ্রেটেড হয়ে যায় সেটা। তারপর আমরা নেটওয়ার্ক অ্যাডাপ্টার ব্যবহার করে থাকি, যে দেখেন আপনার ওয়াইফাই ইন্টারনেটের জন্য অনেক সময় আমরা যে ড্রাইভারগুলো ইনস্টল করি সেগুলো ম্যানেজ হয় কিভাবে, অর্থাৎ আপনার কম্পিউটারের সাথে যা যা ডিভাইস কানেক্টেড আছে সেগুলোকে এই ডিভাইস ম্যানেজার এখান থেকে কন্ট্রোল করা হয়, অর্থাৎ আপনার কম্পিউটারের সাথে কি কি অ্যাটাচ করা আছে আপনি সব এখান থেকে পাবেন। কম্পিউটার ডিসপ্লে এই নিচের দিকে যদি আমরা চলে আসি, দেখেন এখানে সাউন্ড কার্ড, এই যে আমার সাউন্ড কার্ডগুলো দেখাচ্ছে, প্রিন্টার, প্রিন্টার কোনোটা অ্যাটাচ করা থাকলে আপনার এইখানে শো করবে, এরপরে হচ্ছে সিস্টেম ডিভাইসেস, এই যে সিস্টেম থেকে এতগুলো ডিভাইস মেনটেন করা হচ্ছে। তো কোনো কারণে কোনো একটাতে যদি আপনার প্রবলেম হয় সেটা আমরা কীভাবে ফিক্স করব বা কীভাবে বুঝতে পারবো সেটাও একটা জানার বিষয়, তাই না? এই যে এখানে আমার এই যে ঘরে আমি যে জিনিসপত্রগুলো সাজাই, কোনোটা যদি মিসিং হয় বাড়িওয়ালা যেমন বা ওনার যেমন বুঝতে পারে, ঠিক কম্পিউটারে যদি কোনো একটা ডিভাইসের ঘাটতি থাকে এখান থেকেই কিন্তু বোঝা যায়। তো সেটা আমরা কীভাবে বুঝবো, সেটার জন্য চলুন একটা কাজ করি, আমরা এখান থেকে আমাদের যে নেটওয়ার্ক শেয়ারিং সেন্টার আছে সেখানে গিয়ে আমি আপনাদেরকে একটু দেখাই যে সেটা আপনারা কীভাবে বুঝতে পারবেন যে কোনো একটা ড্রাইভার যদি আপনার ঘাটতি থাকে। আমরা এখান থেকে এটা উইন্ডোজ 11 দেখতেই পাচ্ছেন, আমরা যদি নিচের দিকে চলে আসি এটার সেটিংসটা আপনি উইন্ডোজ 10-এ অন্যভাবে পাবেন, উইন্ডোজ 11-এ একটু অন্যভাবে দেওয়া হয়েছে, চেঞ্জেস আসছে। তো এইখানে দেখেন আমার ওয়াইফাই কানেকশনটা দেখতে পাচ্ছেন, এবং নিচে এখানে কিন্তু ওয়াইফাই এর যে আইকন সেটি আপনারা দেখতে পাচ্ছেন, এটা যদি আমি ডিসেবল করে দেই দেখেন ডিসেবল হয়ে যাবে এখান থেকে। এই যে দেখেন এখানে ডিসেবল লেখা আসছে এবং এখানে ডিসেবল সিম্বল চলে আসছে, এবং সাথে সাথে এই পেজটা দেখেন রিফ্রেশ হচ্ছে, কিন্তু আমার ডিভাইস ম্যানেজার রিফ্রেশ হচ্ছে কারণ সে হার্ডওয়্যারে একটা চেঞ্জেস পেয়েছে। চেঞ্জেস পাওয়ার পরে কি চেঞ্জ পাইছে, এই যে দেখেন আমি যদি আমার নেটওয়ার্ক অ্যাডাপ্টারে চলে আসি, দেখেন এইখানে একটা ডাউন অ্যারোর মতো একটা সিম্বল দেওয়া আছে, অর্থাৎ এই ড্রাইভারটাতে কোনো একটা প্রবলেম আছে। আমি যদি এটাতে রাইট বাটন ক্লিক করি, দেখেন এখানে লেখা আছে হচ্ছে গিয়ে আমি কিন্তু এইখান থেকে ডিসেবল করে দিছি, কিন্তু সাথে সাথে হার্ডওয়্যারে কোথায় কি প্রবলেম আছে বা ডিভাইসে কোনোটাতে কোনো চেঞ্জ আসলো কিনা সেটা কিন্তু ডিভাইস ম্যানেজার ঠিকই ডিটেক্ট করে ফেলেছে। ঠিক একইভাবে আপনার কিন্তু এটা ডিটেক্ট করতে পারতো না যদি ড্রাইভার দেয়া না থাকতো, বা আপনার এটার সাথে যদি সিস্টেম যে ধরনের ড্রাইভার রিকোয়ার করে সেটা যদি পূরণ করা না হতো বা ইনস্টল করা না হতো, তাহলে দেখা যেত এই ধরনের সাথে সাথে সে সিগন্যালটা দিতে পারতো না। তা আমি যদি এখন এখান থেকে এই যে এনেবল করে দেই, এনেবল করে দিলে দেখবেন যে ডাউন অ্যারো যেটা সেটা চলে যাবে, দেখেন সাথে সাথে অটো রিফ্রেশ হচ্ছে এবং এখান থেকে
যে তীরের মতো একটা সিম্বল ছিল সেটা কিন্তু চলে গেছে, অর্থাৎ আমার এই ডিভাইসে যদি কোনো ত্রুটি থাকে বা ড্রাইভারগত কোনো সমস্যা থাকে এটা এখানে কিন্তু সাথে সাথে শো করতেছে। আপনার যদি সেই ধরনের কোনো প্রবলেম হয় আপনি এখানে রাইট বাটন ক্লিক করবেন, ক্লিক করে যদি আপডেটে দিয়ে দেন আপডেট, তাহলে আপনার কম্পিউটারে নেট কানেক্ট থাকলে অটোমেটিক সে নিয়ে নিবে তার প্রয়োজন মতো বা রিকোয়ারমেন্টস অনুযায়ী যে ধরনের আপনার ই দরকার পড়ে, ড্রাইভার দরকার পড়ে। যেমন ধরেন আমার এখানে হাই ডেফিনেশন দেখাচ্ছে, বাট আমি হচ্ছে বা এই ধরনের কিছু একটা স্মার্ট অডিও, তো এটা আমি উচ্চারণ যাই হোক, আমি যদি এটা আপডেটে চলে যাই আপডেটে দেখেন এখানে দেখাচ্ছে সার্চ অটোমেটিক্যালি, কিন্তু আমি যদি এটাকে ম্যানুয়ালি ইনস্টল করতে চাই তাহলে দেখেন আমার এটাকে আমি এখানে দিতে চাচ্ছি পরের অপশনটাতে যদি চলে আসে লেট মি পিক ওয়ান, এখানে দেখেন হাই ডেফিনেশন দেখাচ্ছে, কিন্তু আমি যদি উপরে টিক মার্কটা তুলে দিই তাহলে এখানে অনেকগুলো সাজেশন দেখাবে। তো সাজেশন থেকে আপনি আপনার মেশিনের যে ধরনের প্রয়োজন সেটা এখানে একটা লিস্ট দেয়া থাকে, আপনি সেই লিস্ট যদি খোঁজেন দেখেন মাইক্রোসফট দেয়া আছে, IBM দেয়া আছে, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের লিস্ট এখানে দেয়া আছে। আপনার যে মেশিন থাকবে সেই মেশিনের সাথে কোনটা অ্যাটাচ করে সেই মডেলগুলো আবার দেখেন পাশে দেয়া আছে, এই যে হাই ডেফিনেশন দেয়া আছে। বাট আমি এই যে কনেকজেন্ট এইটা বোধ হয় ইউজ করতেছি, নামটা উচ্চারণ যাই হোক, তো আমি এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে নেক্সট দেওয়ার পরে দেখেন এটা ইনস্টল করা শুরু করবে, অর্থাৎ এটা আপডেট হয়ে যাচ্ছে। এবং এখানে আপনারা যদি লক্ষ্য করেন নিচে দেখবেন এটা আপডেট হয়ে চেঞ্জ হয়ে যাবে, এই উপরের এইটার মতোই নামটা চলে আসবে। তো আমার ড্রাইভারটা এখান থেকে আপডেট নিচ্ছে, দেখেন এখানে আপডেট হয়ে গেছে। আপডেট হওয়ার পরে দেখেন একটা রিফ্রেশ নিল মেশিনটা অটোমেটিক, নেওয়ার পরে দেখেন এখানে আগে যে হাই ডেফিনেশন লেখা ছিল সেটা কিন্তু এখন চেঞ্জ হয়ে গেল, অর্থাৎ আমার মাইক্রোফোনটা চেঞ্জেস চলে আসছে। তো এইভাবে করে আপনি আপনার মেশিনের যে হার্ডওয়্যারের যে আপডেটগুলো দরকার সেই আপডেটগুলো বা ড্রাইভারগুলো আপনি এখান থেকে ম্যানেজ করতে পারবেন বা এখান থেকে আপনি অটোমেটিক্যালি ইনস্টল করতে পারবেন। যদি অটোমেটিক না হয় তাহলে আপনার সংশ্লিষ্ট যে কম্পিউটারের যে ম্যানুফ্যাকচারার তাদের ওয়েবসাইটে চলে গেলে আপনি সেখান থেকে এই ড্রাইভারগুলো ডাউনলোড করতে পারবেন। যেমন ধরেন ডিস্ক ড্রাইভারে আমার দুটো ডিস্ক দেখাচ্ছে, একটা হচ্ছে পেন ড্রাইভ দেখাচ্ছে, আরেকটা হচ্ছে আমি যদি পেন ড্রাইভটা খুলে ফেলি দেখবেন এটা একটু পরে রিফ্রেশ হয়ে যাচ্ছে, রিফ্রেশ হয়ে দেখেন এই যে ডিস্ক ড্রাইভারে শুধুমাত্র আমার হার্ড ডিস্কটাকে শো করতেছে। আমি যদি আবার পেন ড্রাইভটা এখন ইনসার্ট করি দেখবেন এই পেন ড্রাইভটা, অর্থাৎ পেন ড্রাইভটা সাথে সাথে ডিটেক্ট করে ফেলবে। এটা মানে হচ্ছে আপনার ডিভাইসে ড্রাইভার থাকলে পরেই সাথে সাথে সে ডিটেক্ট করতে পারবে, আর ডিটেক্ট করতে পারলে আপনাকে কাজ করতে দেবে কম্পিউটার, আর ডিটেক্ট করতে না পারলে আপনাকে কম্পিউটার কাজ করতে দিবে না, কারণ সে কন্ট্রোল করতে পারতেছে না, তাকে কন্ট্রোলিং পাওয়ার দিতে হবে। কিসের সাথে? অপারেটিং সিস্টেমের সাথে। মূল বিষয় হচ্ছে আপনার হার্ডওয়্যারগুলির সাথে অপারেটিং সিস্টেমের একটা সমন্বয় করে দেয় ড্রাইভার। তো এই হচ্ছে সংক্ষিপ্ত বিষয়, আমি একটু এলাবোরেট ওয়েতেই বললাম। মুদ্রা কথা হচ্ছে আমাদের যে হার্ডওয়্যারগুলো আছে সেই হার্ডওয়্যারগুলোর সাথে অপারেটিং সিস্টেমের যে সমন্বয় সেই সমন্বয়ের কাজটা সাধন করে বা ব্রিজ বা সেতু বন্ধনের কাজ করে ড্রাইভার। ধন্যবাদ সবাইকে।